বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেইন ক্যাম্পাস 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে থেকে আমরা বাংলা ব্যাকরণ শুরু করছি। বাংলা ব্যাকরণের যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো বর্ণধ্বনি। বর্ণধ্বনি ছাড়া ভাষার লেখা সম্ভব নয়, তাই সেই বর্ণধ্বনি কি, কাকে বলে, কিভাবে উচ্চারণ করতে হয়, বাংলা বর্ণমালাগুলো কিভাবে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা পর্যায়ক্রমে জানব। পৃথিবীতে যত ভাষা রয়েছে প্রত্যেকটি ভাষারই বর্ণ রয়েছে। প্রত্যেকটি ভাষার বর্ণ এবং ভাষা লিখতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সাধারণত আমরা সেগুলোকে বর্ণ বলে থাকি বা বুঝে থাকি। এমন কোনো ভাষা নেই যে ভাষার সাংকেতিক চিহ্ন নেই। সাংকেতিক চিহ্ন মানেই বর্ণ, তারা সেটা যেভাবেই লেখুক না কেন। তো আমরা আজকে বাংলা বর্ণমালা নিয়ে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা বিস্তারিত এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বর্ণ কাকে বলে সেই বিষয়ে সম্পর্কে ধারণা অর্জন করব। এখানে এক নম্বর আছে বর্ণ, অর্থাৎ বর্ণ কাকে বলে। আমি সংজ্ঞা লিখেছি, দুটি সংজ্ঞা এখানে আছে। ধ্বনি নির্দেশক চিহ্নকে বর্ণ বলে, এটা একটা সংজ্ঞা। আরেকটা হলো অথবা দেওয়া আছে, ভাষা লিখতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। তাহলে একটা হলো ধ্বনি নির্দেশক চিহ্ন, আরেকটি হলো যে ভাষা লিখতে যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। পৃথিবীতে যখন ভাষা ছিল না, তারা মুখের ভাষায় কথা বলতে পারতো না, ইশারায় কথা বলতো। সেই সময় বর্ণ না থাকলেও তারা যে কোনো একটি বিষয়ের ছবি অঙ্কন করে বোঝাতে চেষ্টা করত। যদি সাগর বা নদী বোঝাতো তখন তারা ঢেউ অঙ্কন করত। ঢেউ অঙ্কন করে বোঝাতে চেত যেটা পানি বা সাগর অথবা নদী বোঝানো হচ্ছে। নৌকা বোঝাতে চাইলে নৌকা অঙ্কন করছে। ঐতিহাসিকদের মতে যাদের ভাষা ছিল না তারা এরকম বিভিন্ন সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করত। কিন্তু যেহেতু আমাদের ভাষার বর্ণ রয়েছে, সেই বর্ণ সম্পর্কে আমাদের ধারণা করা অবশ্যই উচিত যে বর্ণ কাকে বলে। সেই বর্ণের সংজ্ঞা তোমাদের দেখালাম, দুটি সংজ্ঞা এখানে রয়েছে। এরপর দুই নম্বর রয়েছে ধ্বনি। ধ্বনি কাকে বলে? মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকেই ধ্বনি বলে। আমরা যে কোনো শব্দ উচ্চারণ করি সেটা যে কোনো বিষয় বোঝানোর জন্য হোক না কেন, সেটাকে আমরা সাধারণত ধ্বনি বলে থাকি। একটা আওয়াজ করি, একটা শব্দ করি, এটাই হলো ধ্বনি। তিন নম্বরে আছে বর্ণমালা। বর্ণমালা কাকে বলে? যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে, সেটা হোক বাংলা বা আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি, যাই হোক না কেন, সে বর্ণ সমষ্টিকে বর্ণমালা বলে। তো বাংলা বর্ণমালা দুই প্রকার, কি কি? ক স্বরবর্ণ, খ ব্যঞ্জন বর্ণ। এবার আসো স্বরবর্ণ কাকে বলে। আমরা উপরে লিখিয়েছি বর্ণ ও ধ্বনি, সেজন্য বর্ণের সংজ্ঞাটা লেখানোর পরে ধ্বনির সংজ্ঞা লিখেলাম। এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব যে বর্ণ কত প্রকার আবার ধ্বনি কত প্রকার। প্রথমে আসো বর্ণ, স্বরবর্ণ। স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে স্বরবর্ণ বলে। স্বরধ্বনি দ্যোতক, দ্যোতক মানে হলো কি? প্রকাশ করা। দ্যোতক শব্দের অর্থ, মূল অর্থ হলো আলো বা আলো বিচ্ছুরিত করা।
আর এখানে অর্থ হবে প্রকাশ করা, যে স্বরধ্বনি দ্যোতক মানে স্বরধ্বনি প্রকাশ করার জন্য, বোঝানোর জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে স্বরবর্ণ বলে। খ নম্বরে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে ব্যঞ্জন বর্ণ বলে। বর্ণ সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম, এবার আসো ধ্বনি, ধ্বনির শ্রেণী বিভাগ। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। কি? ক স্বরধ্বনি 11টি, খ ব্যঞ্জন ধ্বনি 39টি। তাহলে বাংলা ভাষায় মোট ধ্বনি সংখ্যা হলো কতটি? 50টি। আমরা বর্ণকেও 50টি ধরি, বর্ণ 50টি, ধ্বনি 50টি। তাহলে এখানে পার্থক্য কি? পার্থক্যটা আমরা পরে আলোচনা করব, তারপর একটু ধারণা দিচ্ছি যে মানুষের মুখ নিঃসৃত আওয়াজকে আমরা ধ্বনি বলি, আর ধ্বনি প্রকাশের লিখিত রূপকে আমরা বর্ণ বলি। এটা পার্থক্যটা আমরা পরবর্তী সময় সংক্ষিপ্তভাবে ধারণা দেব আরও। আর বাংলা ভাষায় যে 50টি বর্ণ রয়েছে বা ধ্বনি রয়েছে সেটিকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে লিখে দিয়েছি যে স্বরবর্ণ সবা স্বরধ্বনি 11টি, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি 39টি। এবার আসো যে ক নম্বরে স্বরধ্বনি। এবার স্বরধ্বনি কাকে বলি? আমরা স্বরবর্ণ সংজ্ঞা লিখিয়েছি, ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা লিখিয়েছি, এবার আসো ধ্বনি হিসাবে এগুলো সংজ্ঞা কী হবে। স্বরধ্বনি, যে সকল স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোথাও কোনো বাধা প্রাপ্ত হয় না বা বাধা পায় না, তাদেরকে স্বরধ্বনি বলে। যেমন স্বরয়, স্বরয়া, রস্বই ইত্যাদি। তাহলে স্বরধ্বনি হলো যে উচ্চারণের সময় আমরা যে কথাগুলো বলি সবগুলো ফুসফুসের মাধ্যমে বেরিয়ে আসে, যে ফুসফুস তাড়িত হয়ে মানে ফুসফুসের সাহায্যে যখন বেরিয়ে আসে তখন মুখ বিবরের কোথাও কোনো বাধা পায় না, কোনো বাধা না পেয়ে যদি উচ্চারিত হয় সেটাকে আমরা স্বরধ্বনি বলি। এক কথায় যে মুখ বিবরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, ফুসফুস থেকে বেরিয়ে এসে যে শব্দগুলো আমরা উচ্চারণ করি সেগুলোকে স্বরধ্বনি বলে থাকে। এবার আসো খ নম্বরে ব্যঞ্জন ধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে ব্যাকরণের এই ভাষা ছাড়াও সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারি কি, যে স্বরবর্ণ হলো ফুসফুস তাড়িত হয়ে মুখ বিবরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, আর ব্যঞ্জন বর্ণ হলো ফুসফুস তাড়িত হয়ে মুখের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় অথবা ঘর্ষণ লাগে, এতটুকু আর কি। এই জিনিসগুলো তোমরা হুবহু মুখস্থ না করলেও তোমাদের বর্ণের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, ধ্বনির সংজ্ঞাটাও অবশ্যই মুখস্থ রাখতে হবে, আর স্বরবর্ণের সংজ্ঞাটা হুবহু মুখস্থ না করতে পারলেও যদি কখনো পরীক্ষা থাকে এরকমভাবে স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে কী বলে, এই প্রশ্ন থাকলে তখন লিখতে হবে স্বরবর্ণ বলে। এজন্য এটা এমনভাবে পড়তে হবে যে পরীক্ষায় যদি সংজ্ঞাটা দেওয়া থাকে উত্তরটা তোমাকে লিখতে হবে, এটা কোন বর্ণ অথবা এটা কোন ধ্বনি, এইটা যেন লিখতে পারো বা বলতে পারো সেইভাবেই এই জিনিসগুলো পড়তে হবে। এরপরে এবার আসো কার ও ফলা। কার ও ফলা কাকে বলে? এখানে সংক্ষিপ্তভাবে লেখা আছে কার কাকে বলে। উত্তর, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, যথা
सराया ता कि हय संक्षिप्त रूप आकार रस्यर संक्षिप्त रूप कि रस्यकार कयकारे का लेखिया अथवा कयरस्यकारे कि कयरस्यकारे कु एरकम भावे संक्षिप्त रूप के बला हय कार। एरपर आसो फला। फला काके बोले व्यंजन बर्णेर संक्षिप्त रूप के फला बला हय। व्यंजन बर्णेर संक्षिप्त रूप के बला हय फला। लेखनी একটা বিষয় লক্ষণীয় যে ফলাটা আবার দুই রকম হয়, একটা হলো জ ফলা আরেকটা হলো র ফলা। একটা জ ফলা আরেকটা র ফলা। আমি উদাহরণের ভিতরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন দেখো এই ফলা যে শব্দের সাথে যুক্ত হবে সেই বর্ণের নাম অনুসারে নামকরণ করা হবে। এখানে আমি লিখে দিয়েছি শব্দে যে বর্ণটি যুক্ত হয় তার নাম অনুসারে নামকরণ করা হয়। এখানে লেখা আছে ম এ জ ফলা, ম এ জ ফলা। তোমাদের সহজভাবে বোঝার জন্য ভেঙে ভেঙে লিখে দেওয়া হচ্ছে এখানে, যেমন ম এ জ ফলা। এরপরে আসো র ফলা, ম এ র ফলা। এই যে মর সাথে এখানে র ফলা রয়েছে, এখন আমরা এগুলো কীভাবে ব্যবহার করতে পারি? যেমন ময়জ ফলা, সাম্য দন্তস্বয়কারে সা ময়জ ফলা, সাম্য। এই সাম্য লিখতে এই যেখানে ময়জ ফলা ব্যবহার হয়েছে, ময়ে জ ফলা। অর্থাৎ এই জ ফলাটার মর সাথে জ ফলা ব্যবহৃত হয়েছে, এটার উচ্চারণ এটা লেখা হয়েছে ময়ে জ ফলা, এটা হলো উচ্চারণ, তাহলে সাম্য। এরপরে আসো ময়ে র ফলা, মর সাথে র ফলা যুক্ত হয়েছে কিভাবে দেখো, নম্র। আমরা যে শব্দে ব্যবহার করি বা বাক্যে ব্যবহার করি এবার লিখতে নম্র, দন্ত ন ময় র ফলা নম্র। এরকমভাবে আমরা শব্দে বা বাক্যে বইয়ের ভিতরে অনেক ম ফলা জ ফলা ব্যবহৃত হয়েছে সেগুলো পড়ার সময় বুঝতে পারবো। ব্যবসা লিখতে গেলে যদি আমরা ব্যবসা লিখি সেক্ষেত্রে দেখা যায় যে এখানে ব্যবসা বয় জ ফলা, ব দন্তস্বয়কারে সা ব্যবসা, এখানে বয় জ ফলা। অর্থাৎ এখানে ম সাথে যুক্ত হয়েছে বলে ম ফলা, ময় জ ফলা, আর এখানে ব সাথে যুক্ত হয়েছে এই জন্য বয় জ ফলা। অর্থাৎ যে অক্ষরের সাথে জ ফলাটা যুক্ত হবে সেই অক্ষরের নামকরণ করা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। আমরা সবসময় তোমাদের কাছে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা এই নম্বরের মাধ্যমে কল করতে পারো বোঝার জন্য। আর তোমাদের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার মেসেজ আশা করি ইতিমধ্যে পেয়ে গেছো। আমরা একটা সিলেবাস দিয়েছি, সেই সিলেবাস অনুযায়ী পড়ালেখা করতেছো আশা করি। যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকে তোমাদের দেওয়া হয়েছে। এছাড়া আমরা বাংলা ব্যাকরণ চারুপাঠ বই থেকে তিনটি অনুচ্ছেদ দিয়েছি, আশা করি তোমরা এগুলো ভালো করে শিখবে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ পরীক্ষা হবে, তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।